2022 পৌরসভা নির্বাচন সবাই আমরা সেকেন্ড ডোজের মাধ্যমে করব, এই বিজেপি ভাইরাসকে শেষ করব। তাও মনে রাখবেন, বিজেপি শেষ হবে না। বিজেপিকে শেষ করতে হলে অপেক্ষা করতে হবে 2024-এর বুস্টার ডোজ নিয়ে। এই বিজেপিকে, এই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মসনদ থেকে হটাতে হবে। এবং রঘুনাথপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত শেখর ঘোষের সমর্থনে প্রচারে কিরীটী আচার্য। পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সুশান্ত শেখর ঘোষ ওরফে কালটুর সমর্থনে সোমবার দিন নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল ছাত্র পরিষদের পুরুলিয়া জেলা সভাপতি কিরীটী আচার্য। এদিন রঘুনাথপুর 2 নম্বর ওয়ার্ডে একটি স্ট্রিট কর্নারের মধ্য দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের পুরুলিয়া জেলা সভাপতি কিরীটী আচার্য নির্বাচনী প্রচার সারেন। পৌরসভা নির্বাচন সবাই আমরা সেকেন্ড ডোজের মাধ্যমে করব, এই বিজেপি ভাইরাসকে শেষ করব। তাও মনে রাখবেন, বিজেপি শেষ হবে না। বিজেপিকে শেষ করতে হলে অপেক্ষা করতে হবে 2024-এর বুস্টার ডোজ নিয়ে। এই বিজেপিকে, এই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মসনদ থেকে হটাতে হবে। এবং সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে একজন বাঙালি প্রধানমন্ত্রী হবেন, এটাই আমার সবার কাছে, রঘুনাথপুরের প্রত্যেকটি মানুষের কাছে আবেদন। তাই সেই যে খেলা হবে 2024-এ, তার ট্রায়াল রান হিসাবে আজ 2022-এ মিউনিসিপ্যালিটি ভোট। বিজেপিকে একটাও ভোট নয়, কংগ্রেসকে একটাও ভোট নয়, সিপিএমকে একটাও ভোট নয়, প্রত্যেকটি ভোট করব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইরকম একজন মানুষকে আমাদের প্রার্থী করলেন, আপনার মেনে নিতে কেন কষ্ট হলো? তার মানে এটা প্রমাণ হয় যে আপনি সমাজসেবী নন, আপনি নিজে সুবিধা ভোগ করার জন্য আপনি মানুষের কাজ করেছেন, লোক দেখানো কাজ করেছেন, মানুষ প্রধানো কাজ করেছেন, যার উত্তর কিন্তু আপনি পেয়েছেন। তাই ইতিমধ্যেই আপনারা সবাই লক্ষ্য করেছেন, যত দল বদলু, যারা নীল দলে দাঁড়িয়েছিল, বিভিন্ন দলে দাঁড়িয়েছিল, তাদেরকে আমাদের দল কালীঘাট থেকে বার্তা দিয়ে দিয়েছে যে তাদের আর তৃণমূল কংগ্রেসে জায়গা হবে না, তাদের আর দলে নেওয়া হবে না, তারা আর কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ করতে পারবে না। তাদের তৃণমূল কংগ্রেসের দরজা ছটা বছরের জন্য শেষ হয়ে গেছে, অর্থাৎ তাদের রাজনৈতিক যে কেরিয়ার সেটা কিন্তু বন্ধ, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তারা আজ কংগ্রেসে দাঁড়িয়েছে, আপনারা বলুন তো, কংগ্রেসে দাঁড়িয়ে আমাদের মোদী সরকার আমার স্টাইপেন্ড বন্ধ করে দিয়েছে, লজ্জা করে না? তুমি ছাত্রদের কাছে ভোট চাইছো, ছাত্রদের ভোট তোমরা একটাও পাবে না। তারা যখন যুবর কাছে ভোট চাইছে, যুবরা বলছে কি হিসাবে তোমরা আমাদের কাছে ভোট চাইতে এসেছো? তোমাদের নরেন্দ্র মোদী বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে, একটা বেকার চাকরি করে ডিমনিটাইজেশন করে তোমরা হাজার হাজার মানুষকে আরও বেকার করে দিয়েছো, পথে নামিয়ে এনেছো, তাই তোমাদেরকে একটা ভোটও দেব না। তারা যখন মহিলার কাছে ভোট চাইছে, সেই মহিলা তাকে বলতে কি দিচ্ছে যে এই দেখো আমার ব্যাংকের পাসবই, তোমার মোদীর 15 লক্ষ ঢোকেনি, কিন্তু আমার দিদির 1000 টাকা 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার মাসের শেষে ঠিক সময় ঢুকে যাচ্ছে, তাই মহিলার ভোট তুমি পাবে না। আমরা স্ট্রিট কর্নার করলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রচার করলাম, যাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আমাদের হাত শক্ত করুন, এবং যাতে আপনার আমাদের যে 13টি ওয়ার্ড আছে, 13টি ওয়ার্ডের প্রত্যেকটি তৃণমূল প্রার্থী যারা আছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এবং নিজের মূল্যবান ভোটটি নষ্ট না করে মমতা ব্যানার্জির জোড়া খুলে দিয়ে 13টি ওয়ার্ডেরই যে ক্যান্ডিডেট আছে তাদেরকে জয়যুক্ত করুন, এবং নিজের ভোটটি অন্য কাউকে না দিয়ে নষ্ট করবেন না। 27 তারিখে নিজের মূল্যবান ভোট প্রত্যেকজন বাড়ি বাড়ি যাচ্ছি, সবাইকে দিদির যে প্রকল্পগুলো আছে, যেমন দিদির অনেকগুলো প্রকল্প আছে, 67টা প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার আছে, বিধবা ভাতা আছে, কন্যাশ্রী আছে, এরকম করে স্বাস্থ্যসাথী আছে, হ্যাঁ, এগুলো সব আমরা প্রত্যেকটা মানুষের গিয়ে বলছি, এবং যেমন আমাদের এখানে হাউসিং ফর যেটা দিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে সেগুলো বোঝাচ্ছি, এবং পরবর্তীকালে যেটা আমাদের গৌতমদা বললেন যে নিয়ার অ্যাবাউট 1250 যে ভোট আমাদের যে বাড়ি আসছে ভোটের পর সেগুলো প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে। তার জলের যে সমস্যাটা যেটা আমাদের আছে সেটা অলরেডি আমাদের প্রসেসিং হয়ে আছে, যেহেতু ভোটের জন্য টেন্ডারটা হয়নি, তারপরে আমাদের কলকাতার কোনো বড় এজেন্সিকে দিয়ে সেই জলের যেটা আমরা প্রকল্পটা যেটা আমাদের করগালি থেকে আসবে সেটার দ্বারা, সেই জলের দ্বারা আমাদের পানীয় জল যেটা আসবে রঘুনাথপুর এবং রঘুনাথপুর আশেপাশে এলাকাতেও অনেকে সুবিধা পাবে, জলের সুবিধাটা পাবে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুশান্ত শেখর ঘোষ, ডাকনাম কালটু, 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ধন্যবাদ।
गुरुकुल प्राथमिक विद्यालय प्राथमिक एवं प्राक प्राथमिक स्तर छात्र छात्री बांगला माध्यम शिक्षा दान शिक्षिका चाय योग्यता कमपक्षे स्नातक दक्षता एवं अन्यान्य योग्यता थाकले अग्राधिकार पावा जाबे। आग्रही प्रार्थीरा अविलम्बे जोगाजोग करुन आमादेर साथे। आवेदनेर शेष दिन आगामी 10ई मार्च शनिवार। इंटरव्यूएर सम्भाव्य तारीख एसएमएसर माध्यमे परे जानानो हबे। बिशद जानते फोन किंबा व्हाट्सएप करुन आमादेर नम्बरे। आमादेर नम्बर 9434400583। একই সাথে আপনি যদি আপনার শিশুকে প্রাথমিক এবং প্রাক প্রাথমিক স্তরে ভর্তি করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা গুরুকুল প্রাথমিক বিদ্যালয় চোরপাহাড়ি ইন্দ্রবিল। আমাদের যোগাযোগ নম্বর 9434400583।